আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা সংখ্যারণের সেকেন্ড পার্ট নিয়ে আলোচনা করব। লাস্ট ডে আমরা সংখ্যারণের আলোচনার মধ্যে বন্ধন জুড়ে ইলেকট্রনের জন্য তাদের সংখ্যারণ বন্ধন গুণ এবং তাদের জ্যামিতিক আকৃতি সম্পর্কে জেনেছিলাম। আজকে আমরা দেখব সংখ্যারণের উপর বন্ধন জুড়ে ইলেকট্রনের প্রভাব নিয়ে। আজকে আমাদের আলোচ্য বিষয় ব্যাসার্ধ তত্ত্ব নিয়ে। ব্যাসার্ধ তত্ত্বে অর্থাৎ কোনো যৌগের উপর কোনো যৌগের তাদের সংকরণের উপর মুক্ত জোট এবং বন্ধন জোট ইলেকট্রনের প্রভাব, যেখানে আমরা কোনো যৌগে বন্ধন প্রকৃতি তাদের মুক্ত জোট ইলেকট্রনের উপর নির্ভর করে অথবা সংকরণ মুক্ত জোট ইলেকট্রনের উপর নির্ভর করে, এই সকল বিষয় নিয়ে আজকে আমরা ব্যাসার্ধ থিওরি থেকে আলোচনা করব। শুরুতে আমরা ব্যাসার্ধ তত্ত্ব কি সেটা জেনে নিব। ব্যাসার্ধ তত্ত্ব হচ্ছে, যদি এটা মিনিংটা আমরা দেখি, ব্যাসার্ধ তত্ত্ব থেকে যদি মিনিং দেখি আমরা, ভ্যালেন্স শেল ইলেকট্রন পেয়ার রিপালশন, অর্থাৎ এই তথ্যে বলা হয়েছে যে কোন যৌগের কেন্দ্রীয় পরমাণু চারদিকে বন্ধন জোট এবং মুক্ত জোট ইলেকট্রন সমূহ এমনভাবে অবস্থান করবে যেন তাদের মধ্যে সর্বাপেক্ষা কম বিকর্ষণ হয়, অর্থাৎ সর্বাপেক্ষা কম রিপালশন হয়। এখানে কিন্তু বলা হয়েছে পেয়ার ইলেকট্রন, দ্যাট মিন্স মুক্ত জোট ইলেকট্রন অথবা বন্ধন জোট ইলেকট্রন হতে পারে, যে তাদের মধ্যে সর্বাপেক্ষা কম বিকর্ষণ হতে হবে এমনভাবে অবস্থান করতে যেন তারা সর্বাপেক্ষা কম বিকর্ষণের মধ্যে থাকতে পারে। এই ব্যাসার্ধ তত্ত্বের মধ্যে আমরা যদি দেখি যে কোনো যৌগের মধ্যে আমরা জানি বন্ড পেয়ার ইলেকট্রন থাকে, বন্ড পেয়ার অথবা লন পেয়ার ইলেকট্রন থাকে। কোনো যৌগের ক্ষেত্রে বন্ড পেয়ার এবং লন পেয়ার ইলেকট্রনগুলাই থাকতে পারে, সেই ক্ষেত্রে তাদের অবস্থানটা যে বন্ধন জোট ইলেকট্রন অথবা মুক্ত জোট ইলেকট্রন সমূহ তাদের অবস্থানটা কেমন হবে, তাদের অবস্থাটা উপর ভিত্তি করে তাদের জ্যামিতিক আকৃতি কেমন হবে অথবা তাদের বন্ধন গুণ কেমন হবে, সেটাই ব্যাসার্ধ তত্ত্ব ব্যাখ্যা করে। তাহলে ব্যাসার্ধ তত্ত্ব অনুসারে যে লন পেয়ার এবং লন পেয়ার এর মধ্যে বিকর্ষণ সর্বাপেক্ষা বেশি হয়, লন পেয়ার বন্ধন জোট ইলেকট্রনের মধ্যে বিকর্ষণ বা রিপালশন সবচেয়ে বেশি হয়। একইভাবে লন পেয়ারের সাথে বন্ড পেয়ার বন্ধন জোট ইলেকট্রনের পরিমাণ কিছুটা কম, অ্যান্ড বন্ড পেয়ারের মধ্যে রিপালশন সবচেয়ে কম হয়, অর্থাৎ সবচেয়ে বেশি বিকর্ষণ হবে যদি বন্ড পেয়ার হয়। যেমন আমরা উদাহরণ দিয়ে যদি দেখি যে H2 এবং অ্যামোনিয়াম আয়নের ক্ষেত্রে H4+ এর ক্ষেত্রে, শুধু অ্যামোনিয়ার ক্ষেত্রে আমরা দেখব অ্যামোনিয়া, তার এই দুইটা যৌগের মধ্যে তাদের বন্ধন জোট ইলেকট্রন এবং মুক্ত জোট ইলেকট্রনের অবস্থান কেমন। নাইট্রোজেনের আমরা জানি একটা মুক্ত জোট ইলেকট্রন রয়েছে, একইভাবে তার সাথে তিনটা হাইড্রোজেন পরমাণু যুক্ত রয়েছে। মুক্ত জোট ইলেকট্রনের সাথে বন্ধন জোট ইলেকট্রনের বিকর্ষণটা বন্ধন জোট ইলেকট্রনের সাথে তুলনামূলক কম হয়, বন্ধন জোটের সাথে আমরা একটু আগে লিখছিলাম যে লন পেয়ার যে বিকর্ষণ সর্বাপেক্ষা বেশি হবে, লন পেয়ারের সাথে বন্ড পেয়ার তুলনামূলক কম হবে এবং বন্ড পেয়ার তার চেয়েও কম হবে। অর্থাৎ অ্যামোনিয়ার ক্ষেত্রে একজোড়া মুক্ত জোট ইলেকট্রন রয়েছে,
যার জন্য মুক্ত জোড়ের সাথে বন্ধন জোড়ের ইলেকট্রন অর্থাৎ লন পেয়ারের সাথে বন্ড পেয়ার ইলেকট্রন একইভাবে এখানে রয়েছে বন্ড পেয়ারের সাথে বন্ড পেয়ার মধ্যবর্তী বিকর্ষণ তাহলে দুটোর মধ্যে সর্বাপেক্ষা বিকর্ষণ হবে লন পেয়ারের সাথে বন্ড পেয়ার যে বন্ধন জোড়ের ইলেকট্রন রয়েছে তাদের ক্ষেত্রে যার জন্য হাইড্রোজেন নাইট্রোজেন হাইড্রোজেন এই বন্ধন কোণটা স্বাভাবিক এসে কমে 107 ডিগ্রি 7.5 ডিগ্রি হয়ে যায় সরি 107 ডিগ্রি হয় যেমন আমরা যে যদি দেখি যে বন্ধন জোড়ের ইলেকট্রনের ক্ষেত্রে তাদের কোণের মানটা স্বাভাবিক এসে কমে বা 109 ডিগ্রি 9.5 ডিগ্রি থেকে কমে 107 ডিগ্রি হয়ে যায় একইভাবে H2 এর ক্ষেত্রে অক্সিজেন কেন্দ্রীয় পরমাণু তার সাথে আমরা জানি দুইটাই বন্ধন জোড়ে ইলেকট্রন রয়েছে আর দুইটা হাইড্রোজেন পরমাণু যুক্ত রয়েছে তাহলে এই ক্ষেত্রে দুইটা হাইড্রোজেন অক্সিজেনের দুইটা বন্ধন জোড়ে ইলেকট্রন থাকায় তাদের মধ্যে বিকর্ষণের ভ্যালুটা সবচেয়ে বেশি তাদের মধ্যে বিকর্ষণ সবচেয়ে বেশি হওয়ায় এখানে তিন ধরনের বিকর্ষণ রয়েছে যে বন্ধন জোড় বন্ধন জোড় একইভাবে সরি মুক্ত জোড় বন্ধন জোড়ের সাথে মুক্ত জোড় একইভাবে বন্ধন জোড় বন্ধন জোড় তাহলে সর্বাপেক্ষা বিকর্ষণ বেশি হবে মুক্ত জোড়ের সাথে মুক্ত জোড় এরপরে কিছুটা কম হবে মুক্ত জোড়ের সাথে বন্ধন জোড় ইলেকট্রন আর বন্ধন জোড়ের সাথে বন্ধন জোড় সর্বাপেক্ষা কম বিকর্ষণ হবে যার কারণে হাইড্রোজেন এবং হাইড্রোজেন অক্সিজেন হাইড্রোজেন এই কোণটা আরো কমে 104.5 ডিগ্রি হয়ে যাবে অর্থাৎ তারা বন্ধন জোড় ইলেকট্রন গুলো অথবা মুক্ত জোড় ইলেকট্রন গুলা এমন ভাবে অবস্থান করবে যেন তাদের মধ্যে সর্বাপেক্ষা কম বিকর্ষণ হয় আর বন্ধন মুক্ত জোড় যদি সর্বাপেক্ষা দূরে অবস্থান করে তাহলে তাদের মধ্যে বিকর্ষণ কম হবে আর বন্ধন জোড় তুলনামূলক কাছাকাছি থাকতে পারে তাহলে এদের সংকরণ কি হবে অ্যামোনিয়া এবং পানির ক্ষেত্রে তাদের সংকরণ হবে মোট বন্ধন জোড় এবং মুক্ত জোড় ইলেকট্রন গণনা করতে হবে তাহলে বন্ধন জোড় ইলেকট্রন রয়েছে অ্যামোনিয়ার ক্ষেত্রে বন্ধন জোড় ইলেকট্রন রয়েছে 3টা একইভাবে একটি মুক্ত জোড় ইলেকট্রন যার জন্য টোটাল আমরা তাদের 4টি অরবিটাল এখানে সৃষ্টি হবে অর্থাৎ sp 3d সংকর অরবিটাল হবে একইভাবে s2 এর ক্ষেত্রে বন্ধন জোড় ইলেকট্রন 2টি আর মুক্ত জোড় ইলেকট্রন 4টি যার জন্য এখানেও sp 3d সংকর অরবিটাল সৃষ্টি হবে